চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফে কিন্তু নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। প্রায় প্রচুর শূন্যপদে, অর্থাৎ 10,000+ শূন্যপদে কিন্তু কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এখানে কিন্তু রাজ্যের পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারবে। তো ল্যাডি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু আলাদা ভ্যাকেন্সি রয়েছে এবং কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো ভ্যাকেন্সি ডিটেলস সহ পে স্কেল কী রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, সিলেবাস কী রয়েছে, আজকের ভিডিওতে আমরা এ টু জেড স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কী হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সবার প্রথমে তোমরা পেয়ে যাবে। তো এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছি, নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে। তো এখানে ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাধ্যমে। নেম অফ দ্য পোস্ট এখানে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পে স্কেল অ্যাজ পার এক্সটেন্ডিং রুলস। তো এখানে রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস যে ক্যাটাগরি রয়েছে সেই ভ্যাকেন্সির ক্যাটাগরির টেবিল আকারে দেওয়া রয়েছে। এখানে মেল ফিমেল এবং টোটাল ভ্যাকেন্সিগুলো ডিটেলস দেওয়া রয়েছে। ইউআরের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি পুরুষদের ক্ষেত্রে কিন্তু রয়েছে এখানে 1,224 জন, মহিলাদের ক্ষেত্রে রয়েছে কিন্তু 510 জন। টোটাল কিন্তু ইউআর ক্যাটাগরিতে ভ্যাকেন্সি 1,734। ইউআর ইসির ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানে পুরুষদের ক্ষেত্রে কিন্তু 851টি এবং মহিলাদের ক্ষেত্রে রয়েছে কিন্তু 362টি। টোটাল কিন্তু এখানে 1,213টি ভ্যাকেন্সি রয়েছে। এইভাবে কিন্তু টোটাল এখানে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। ইকোনমিক্যালি ওয়ার্কার যেটা ইডাব্লিউএস প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা রয়েছে। শিডিউল কাস্ট শিডিউল গ্রুপ অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি এদের ক্ষেত্রেও ভ্যাকেন্সি আলাদা রয়েছে। তো এছাড়াও কিন্তু তপশিলি জাতি উপজাতি যে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আলাদা করে এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সিগুলো রয়েছে। ওবিসি ক্যাটাগরিতে যারা রয়েছে ওবিসি এ ক্যাটাগরিতে ওবিসি বি ক্যাটাগরিতে সেম সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের ক্ষেত্রে কিন্তু আলাদা ভ্যাকেন্সি রয়েছে। এখানে টোটাল কিন্তু পুরুষদের ক্ষেত্রে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7,228টি এবং ল্যাডি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে কিন্তু 3,027টি। টোটাল কিন্তু সব মিলিয়ে এখানে যে ভ্যাকেন্সি লিস্ট বের করা হয়েছে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে 10,255টি ভ্যাকেন্সি এই মুহূর্তে কিন্তু বের করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যার আবেদন প্রক্রিয়া কিন্তু 7 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ 7ই মার্চ থেকে আবেদন করতে পারবে তোমরা অনলাইনের মাধ্যমে। তো এখানে টোটাল ডিটেলস দেওয়া রয়েছে, এলিজিবিলিটি মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে, এখানে এজ লিমিট বলা হয়েছে। আবেদনকারীর বয়স কিন্তু 1/1/2024 অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পাচ্ছ, অর্থাৎ এসসি এসটিটা কিন্তু 5 বছর এবং ওবিসি যারা রয়েছে তারা কিন্তু 3 বছরের বয়সের ছাড় পাচ্ছ, আদার্স আরও যারা রয়েছে তারা কিন্তু এখানে বয়সের ছাড় পাচ্ছ, এখানে দেওয়া রয়েছে, ডিটেলস তোমরা চেক করে নেবে। এবার চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন ফর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমে তোমাকে যে কোনো শাখা যে কোনো বোর্ড থেকে তোমাকে এখানে মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমাকে কিন্তু মাধ্যমিক পাস করা থাকতে হবে। তো নেক্সট তোমরা এখানে কিন্তু টোটাল ডিটেলস পেয়ে যাবে, নোটিফিকেশনের লিঙ্ক কিন্তু আমি ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডিটেলসগুলো চেক করে নিতে পারবে। মিনিমাম ফিজিক্যাল মিনিমাম অর্থাৎ এগুলো ছেলেদের ক্ষেত্রে যে হাইট এবং ওয়েট ছেলেদের ক্ষেত্রে কিন্তু এখানে টোটাল ডিটেলস দেওয়া রয়েছে। পুরুষদের ক্ষেত্রে কিন্তু হাইট হতে হবে 167 এবং ওয়েট হতে হবে 57। এখানে চেস্ট দেওয়া রয়েছে, তো এটা কিন্তু টোটাল এখানে গোর্খা
রাজবংশী, শিডিউল ট্রাইব, এই সমস্ত ডিটেলসগুলো দেখে নেবেন। এখানে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের 160 এবং 49 যেটা ওয়েট চাওয়া হয়েছে। এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটা 1600 মিটার দৌড় কিন্তু রয়েছে, যেটা রানস, সরি, পুরুষদের ক্ষেত্রে 1600 এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু 800। তো টোটাল এখানে তোমাদের মহিলাদের ক্ষেত্রে কিন্তু 8 মিনিটে টোটাল এটা কমপ্লিট করতে হবে। এইট হান্ড্রেড মিটার্স, অর্থাৎ তোমাকে কিন্তু এই টাইমটার মধ্যে কিন্তু এখানে 800 মিটারটা রান কমপ্লিট করতে হবে। আচ্ছা, আমি একটু বলে দিই, এখানে কিন্তু জাস্ট তোমাদেরকে পুরুষদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার রান দিতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার রান দিতে হবে, যেটা হচ্ছে তোমার 4 মিনিটের মধ্যে। টোটাল ডিটেলস কিন্তু তোমরা ক্লিয়ার করে নেবে, ভালো করে নোটিফিকেশনের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিটেলসগুলো চেক করে নেবে। এখানে রিটিন এক্সামিনেশন রয়েছে, রিটিন ওএমআর ব্যাসেট এমসিকিউ টাইপের তোমাদের কিন্তু এখানে এক্সাম নেওয়া হবে। এখানে তোমাদের এক্সাম ক্যাটাগরিতে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, এটা এখানে তোমরা 25 মার্ক পেয়ে যাচ্ছ, ইংলিশ থেকে তোমরা 10 মার্ক পাবে, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড, তো এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ 25, এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস, তো এখান থেকে তোমরা কিন্তু 25 মার্ক পেয়ে যাচ্ছ। টোটাল কিন্তু এইভাবে তোমাদের 85 মার্ক থাকছে এখানে, তো এগুলো ডিটেলস তোমরা ভালোভাবে চেক করে নেবে। এছাড়াও তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে কিন্তু এখানে 15 নম্বর থাকছে। তো এটা হচ্ছে তোমাদের পুরো টোটাল সিলেবাস। এবার মেডিকেল এক্সামিনেশন রয়েছে, ভেরিফিকেশন রয়েছে, এগুলো তো পরের। তো এখানে কিন্তু তোমরা পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশন 7/3/2023 থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, অর্থাৎ তোমরা কিন্তু 7 মার্চ থেকে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে, এবং আবেদন করা যাবে কিন্তু 5/4/2024 পর্যন্ত কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এবার চলে আসি আবেদন ফিস, এখানে আবেদন ফিস রয়েছে অল ক্যাটাগরিজ। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস ছাড়া ইউআর জেনারেল রয়েছে, তারা কিন্তু এখানে 150 টাকা, প্লাস প্রসেসিং ফিস রয়েছে টোটাল 170 টাকা, এবং তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, জাস্ট এখানে প্রসেসিং ফি 20 টাকা করে তোমাদেরকে কিন্তু দিতে হবে। ক্লিয়ার? তো এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এবার অনলাইনে আবেদনের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এই ওয়েবসাইটটা ভিজিট করতে হবে, অথবা কিন্তু westbengalpolice.gov.in, এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত ডিটেলস কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে। অনলাইনে তোমরা ডেবিট কার্ডস, ক্রেডিট কার্ডস, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তো ডিটেলস আমি কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করলাম, তো এই ছিল জাস্ট একটা ইনফরমেশান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। যদি তোমরা আবেদনের জন্য ফুল ভিডিও চাও, স্টেপ বাই স্টেপ প্রসেস, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কীভাবে আবেদন করবে, তার আবেদন অল ডিটেলস কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এই ছিল ভিডিও সম্পূর্ণ ভিডিওটি।